আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের রান্না করে দেখাচ্ছি মিক্সড সবজি। এর জন্য নিয়েছি আমরা আলু, জালি কুমড়, পটল, বেগুন, গাজর, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, টমেটো ও আস্ত কাঁচামরিচ। এবার আমরা রান্নার কড়াইতে 4-5 কাপ পানি গরম করে নিব। পানির মধ্যে সামান্য লবণ দিয়ে আমরা মিক্সড সবজিগুলো আধা সিদ্ধ করে নিব। ঢেলে দিচ্ছি আমরা সবজিগুলো। এবার আমরা এটাকে আধা সিদ্ধ করব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হয়ে গিয়েছে আমাদের আধা সিদ্ধ সবজি। এবার আমরা কড়াই গরম করে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে আমরা পেঁয়াজের মধ্যে সামান্য কাঁচা জিরা দিয়ে দিচ্ছি। এবার আমরা কিউব করা টমেটো এবং আস্ত কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে সবজিগুলো ঢেলে দিব। সবজির মধ্যে আমরা কিছু ছোট করে কাঁচামরিচ কাটাগুলো দিয়ে দিয়েছিলাম। ভালো করে নেড়ে চেড়ে লবণ দিয়ে সবজিটাকে ভালো করে নেড়ে পানিটাকে শুকিয়ে ফেলব। এবার আমরা ধনে পাতা কুচি দিয়ে আমরা এটা গরম গরম পরিবেশন করব ডালের পরোটার সাথে। আমরা ডালের পরোটা পরবর্তী ভিডিওতে আপলোড করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, ট্রাই করে দেখবেন সবজিটা এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।